তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আয়ুষি দত্ত চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি তোমাদের সাথে একটু আড্ডা দিতে এসেছি আর আমার মেয়ের ড্রেসের কালেকশনগুলোও দেখাবো। তো চলো স্টার্ট করি, মেয়ের ড্রেসের কালেকশনও দেখাবো, তার সাথে সাথে তোমাদের সাথে একটু আড্ডাও দেবো। চলো স্টার্ট করি। এই যে ড্রেস, এটা যাদবপুর বেবি হাক আছে ওইখান থেকে নেওয়া হয়েছে। এই যে পছন্দ হয়ে থাকে এই ড্রেসগুলো, আমার মনে হয় পছন্দ হবে সবার, হবে না বলে কোনো কথাই হবে না, কারণ ভীষণই ভালো। এই দেখো এরকম ফোলাও যায়, আচ্ছা। তো তার সাথে সাথে গল্প করি। প্রথমে আমি বলি যে আবার যখন আমি যখন মা হই আমার অনুভূতিটা ভীষণ আনন্দ হয়। তো তোমরা একটু জানিও যে তোমাদের অনুভূতি কেমন হয়েছিল, কমেন্ট বক্সে জানিও তোমরা। আমার অনুভূতিটা তোমাদেরকে শেয়ার করছি যখন আমি প্রথম মা হয়েছিলাম। আপনাদেরকে মানে কি বলবো বা তোমাদেরকে কি বলবো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ আনন্দ হয়েছিলাম। আমার বর ভীষণ কাজ পাবো, কিছুতেই কোথাও যদি যেতে বলি যাবে না। রোববার সানডে হলে তাহলে বেরোবে, সানডে তাও সকালবেলাটা যাবে। আমার যেহেতু বর বিজনেস করে হাজবেন্ড, তো ওর পক্ষে সম্ভবই না। তো ওই দিন যখন ও খবরটা শোনে বলে তুমি কি চাও বলো, আমি সেটাই করব। এটা সব হাজবেন্ডরাই করে সাধারণত এই সুখবরটা শুনে। তো আমি বলেছিলাম তো তুমি তো কোনো, ও সেদিন ছিল যখন আমরা খবরটা পাই উইকডে, তো উইকডে ছিল তখন। তো তখন মানে আমাকে বলেছিলো যে কি চাও, আমি চলো একটা ভালো রেস্টুরেন্টে যাই। তো ওই আমরা গেছিলাম ওই রাসবিহারি, আমার ওইখানেই শ্বশুরবাড়ি মানে চেতলায়। তো ওইখানে ওই তোমার ওই কি বলো নামটা ভুলে যাচ্ছি, রাসবিহারি রেস্টুরেন্টের নামটা কি ভুলে যাচ্ছি, বাচ্চান বাচ্চান। তো ওইখানে আমরা খেয়েছিলাম, তো ওইখান থেকে আমরা খেয়েছিলাম, ঘুরেছিলাম, খুব এনজয় করেছিলাম। সেদিনকে রাত্রে 12:30 একটার সময় ঢুকেছি, লং ড্রাইভে যাওয়া, ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর একটা রেস দেখাই, তারপর আবার গল্প করবো। এটাও বেশি নিয়ে নেয়। আমি অন্য জায়গা থেকে আর একটা নিয়েছি এম বাজার থেকে, ওখানে দামগুলো ড্রেসগুলো ভালো, খারাপ না, ওখানে দামগুলো কিন্তু ঠিকঠাক। এই যে তো এই হচ্ছে ব্যাপার। তো মানে খুব আনন্দ হয়েছিল, ভীষণ এনজয় করেছিলাম ওখানে, এত আনন্দ করেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তারপরে তো আমার বাড়ির লোকরা সব জানলো, আর সেই মুহূর্তটা কিন্তু ভীষণ আনন্দ, মনে হয় প্রত্যেকটা মেয়েরই ভীষণ আনন্দ হয়। তো বেশি আমি হয়তো গল্প করতে পারবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি দেখাইও সাথে সাথে কথাও বলি তোমাদের সাথে। এই একটা ড্রেস, এটা হচ্ছে এম বাজার থেকে কিনেছি, গড়িয়াহাট না, এটা হচ্ছে গড়িয়া, শুধু গড়িয়া, কিন্তু গড়িয়াহাট না, গড়িয়াহাটেও কিন্তু একটা এম বাজার আছে। এই যে এই এই এম বাজারের দামগুলো কিন্তু নর্মাল প্রাইস, মানে ঠিকঠাক দাম। তো সেই যত্ন করা যে বাড়িতে সেই যত্নটা করে না, যে হ্যাঁ হ্যাঁ একটা জানলে যে খাওয়ানো একটা মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার। মানে সবাই যখন বাড়ির লোকরা জানে, সবাই যখন মানে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, মানে কি বলবো, মানে সেভাবে যত্ন করা, মানে ফলমূল খাওয়ানো, মুখের গড়ে খাবার নিয়ে যাওয়া, যেমন শ্বশুরবাড়িতে থাকলে তো আমাদের কাজ করতেই হয়, তো করতেই হয়, এটা হয়তো সবারই করতে হয়েছে নর্মাল। তো ওই সময়টা মানে পুরো বেড রেস, উফ বাবা ভালো, খুব ভালো লাগছে ওই সময়টা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কিরকম কিরকম লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই আর একটা ড্রেস, এটা দাদু
তো মানে কোনো কাজ না করে সারাক্ষণ বেডে, আমি এখন মানে বেবি হয়েছিল না, মানে পেটে ছিল আমার মেয়ে যখন, মানে আমি তখন হেভি মোটা হয়ে গেছিল, এই মোটা হয়ে গেছিলাম আমি, কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, আজকে জগদ্ধাত্রী পুজো নিশ্চয়ই তোমরা খুব ভালো কাটিয়েছো, আমি কিন্তু বাড়িতে মেয়ের সাথেই কাটিয়েছি, আমার কিছু করার নেই, আমার মেয়েকে নিয়েই আমার সময় কেটে যায়। এই একটা ড্রেস, এটাও এম বাজার থেকে কেনা, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই যা সব ড্রেস দেখছো সব আমার পছন্দ, আমি আর আমার হাজবেন্ড গিয়ে কিনেছি। আমাদের সানডে ছাড়া একদম টাইম হয় না, আমরা বেরোই না সানডে ছাড়া। এইটাও কিন্তু এগুলো সব এই এগুলো এই পুজোয় কিনেছি। আর ওইটা আগের যেটা দেখালাম যে বেবি হাত থেকে, সেইগুলো কিনেছিলাম আগে, মানে প্রথম যখন বিয়ে হয়েছিল একদম ফার্স্ট নিউ বর্ন বেবি তখন কিনেছিলাম। এটাও কিন্তু এম বাজার, এটাতে আমার মেয়ের বার্থডের সময় কিনেছিলাম, বার্থডে হয়েছিল ফার্স্ট বার্থডেতে কিনেছিলাম এটা। তো ভীষণ আনন্দ, আর মা হওয়ার পর ভীষণ চাপ মাথার মধ্যে, যারা মা হয়েছো তারাও জানো, আর যারা মা মানে হবে তাদেরকেও বলছি, ভীষণ চাপ, ভীষণ কেয়ারলি বেবিকে দেখতে হবে, তারকে খাওয়ানো, সে কিসে ভালো থাকবে না থাকবে সব কিছু হেডেক কিন্তু মায়ের। এই আর একটা, এইটা আমার মানে আমার দাদা দিয়েছে, মানে আমার মেয়ের মামা, বড় মামা দিয়েছে। ব্যাপার, একটু আড্ডাও হলো তোমাদের সাথে, আমার মনটাও ভালো হলো, ঘরে বসে বসে বোর হচ্ছিলাম। তো আজকের জন্য এটুকুই, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টাটা।